হ্যালো বন্ধুরা, আজকে আমি এই অ্যাডেনিয়ামগুলো আমার দাদাভাই দিয়েছে, গিফট করেছে। তো 10খানা গাছ আছে এখানে। তো এই গাছগুলো সবই হচ্ছে রোজি ভ্যারাইটি গাছ, সব গ্রাফটিং করা আছে, যার জন্য ছোট ছোট। আর তো এই গাছগুলো আমি আজকে কীভাবে বসাচ্ছি সেই ভিডিওটি আপনাদের দেখাতে চলেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই গাছগুলো আমি দেখুন, এটা বসানো আছে কোকোপিট আর বালি দিয়ে বসানো আছে। তো এগুলো আমি আস্তে আস্তে করে খুলছি, খুলে আর ওই পুরো শিকড়টা ঝাড়িয়ে নিচ্ছি। দেখুন, সব পরিষ্কার মোটামুটি করে, যাতে শিকড় না ছিঁড়ে যায়, ভালো করে পরিষ্কার করে। আর এই ফাঙ্গিসাইডের জল আমি ভিজিয়ে দিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা গাছ আমি এইভাবে সব পরিষ্কার করে ছাড়িয়ে ফাঙ্গিসাইডে দেব। আর তারপরে হচ্ছে আমি মানে মাটিটা কীভাবে তৈরি করে, মাটি কিছুটা তৈরি করে রেখেছি, সেটা আমি আপনাদের দেখাবো। তো এইভাবে দেখুন, এইভাবে প্রত্যেকটা গাছ শিকড় যাতে না ছিঁড়ে একটু দেখে শুনে করতে হবে, কারণ এগুলো খুবই ছোট আর কটেজগুলো মোটা। আর অ্যাডেনিয়াম গাছ বেশি জল পছন্দ করে না, যার জন্য আমি হচ্ছে এগুলো মানে বেশি মাটি দিইনি, কিছুটা মাটি আর অল্প হচ্ছে মানে 10খানা টবের জন্য আমি ওই কতটা বলবো, ধর মানে 1/3 ধরতে গেলে মাটি, বা 4/1 মাটি, আর বাকি মানে 3 বালি আর ইট আমি ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি। আর বালি দেওয়া আছে, বড় বালির যে নুড়িগুলো হয় সেই নুড়িগুলোও দিয়েছি, আর তার সঙ্গে তুষ আছে। আর ভুল বললাম, মাটিটা মানে আমি আগে থেকে একটু তৈরি করে রেখেছিলাম, সিমপিজি হাড়গুলো আর ভার্মি কম্পোস্ট দিয়ে অল্প করে মাটি, মানে 4/1 মাটি আমি আগে থেকে একটু মিক্স করে রেখেছি। সেই মাটিটা আমি আগে দেখাবো, তো সেই মাটিটাতে মিক্স করেছি। আর এবারে তার সঙ্গে আমি এই যে দেখুন, এইভাবে প্রত্যেকটা গাছ আমি ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। আর এই যে ইট ভাঙার টুকরো এবং বালির যে নুড়ি, আর ওটা অল্প কোকোপিট দিয়েছি, আর মাটি ওই যে একদম মাটি খুবই অল্প কোকোপিট আছে, ইট ভাঙা দিয়েছে, আর এটা হচ্ছে নুড়ি বালি দেওয়া আছে। এবার এই টবে আমি সবটা একসঙ্গে মিশিয়ে আর দিতে থাকবো, অল্প একটু দিয়ে, বেশি দেব না পরিমাণে, অল্প দেব, দিয়ে তারপর বসিয়ে দিয়ে আবার অল্প দেব। এটা পুরো ভর্তি করে কটেক্সটা আমি নিচে দেব না, কটেক্সটা উপরের দিকে উঠেই থাকবে, অল্প একটু মাটির সঙ্গে নিচের দিকে থাকবে। মাটি আমি বেশি দিলাম না একদম, এমনিতেই বর্ষাকাল, বেশি বৃষ্টি হলে একদম পুরো মানে জল বসবে গাছে গোড়া, সেক্ষেত্রে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অ্যাডেনিয়াম গাছ এমনিতে খুবই ভালো, পরিচর্যা খুব একটা করতে লাগে না, কিন্তু বর্ষাকালটা আমাদের একটু শেডের তলায় রাখলে ভালো হয় যখন খুব বৃষ্টি হবে। তো আমাদের শেড করা আছে বলে আমি হচ্ছে আগেও দুটো অ্যাডেনিয়াম আমার ছিল, সেগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, আমি শেডের তলায় মানে সেগুলো রাখি যখন খুব বৃষ্টি হয়, 2-3 ধরুন বৃষ্টি হচ্ছে পরপর, মাটি যাতে খুব ভিজে না থাকে তার জন্য আমি সেই শেডের তলায় রাখি। শেডের তলায় রাখলে মানে পচে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, বাকি তো সারা বছর ওরা রোদ্দুরের মধ্যেই পছন্দ করে, রোদ্দুরে থাকলেই ভালো, বর্ষাকালটাই একটু কেয়ারিং করতে হয়। তো এই এই গাছের হচ্ছে আমি
মানে খুবই সহজ, মানে পরিচর্যা করতে হয়। এতে বেশি ফাঙ্গিসাইডও আমি দিই না। আর ফাঙ্গিসাইড এমনি হচ্ছে ধরো যে জলটা ভিজালাম ওই জলটাই লাস্টে আমি টবে গোড়ায় দিয়ে দেবো। আর আর বিশেষ কিছু এমনি স্প্রে বলো বা সেরকম কিছু করি না, তবে মাঝে মাঝে মানে এনপিকে স্প্রে করলে ভালো হয়। তো এনপিকেটা আমি ওই গাছ দুটোতে খুব একটা দিইনি, আগে যে ভিডিওতে দেওয়া আছে দুটো অ্যাডিনিয়াম গাছ ওতে দেওয়া হয়নি, কিন্তু তবুও গাছগুলো গ্রোথ খুব সুন্দর হয়েছে। মাঝে মাঝে ওই হাড়গুঁড়ো শিংকুচি ওইগুলোই দেওয়া হয়েছে। এতে হাড়গুঁড়ো শিংকুচি 4-5 চামচ দেওয়া আছে, আর ভার্মি কম্পোস্ট 1 মুঠো দেওয়া আছে এই মাটিতে। আর এই সঙ্গে এইগুলো তো দেওয়াই আছে দেখেছেন। তো এই দিয়ে তৈরি মাটি তো দেখতেই পাচ্ছেন, অল্পই দেওয়া আছে মাটি, বেশিরভাগ ক্ষেত্রেই মানে বালি কোকোপিট এইসবই আছে দেওয়া। কোকোপিটটাও অল্প দিয়েছি, কোকোপিটে প্রচণ্ড জল ধরে রাখে, সামান্য অল্পই দিয়েছি। এটা একটা ভেরিগেটেড গাছ, এই গাছটা পাতাটা দেখুন ভেরিগেটেড পাতা। তো কেমন ফুল হয় দেখা যাক, যখন ফুল হবে তো আমি তখন আবার একটা নতুন ভিডিও করে আপনাদের দেখাবো। একটা গাছে ফুল যদিও 20 এসে গেছে, তো পরে যখন গাছগুলিতে ফুল আসবে আমি আবার ভিডিও করব। আর আমার দাদাভাইয়ের ছাদেও প্রচুর গাছ আছে, প্রায় 250-300 রকম ভ্যারাইটির মানে অ্যাডিনিয়াম আছে। তো সেখান থেকে দাদা বলছে যতগুলো পারিস নিয়ে যা, কিন্তু আমার তো অত দূর থেকে আসা সম্ভব নয়, নিয়ে আসা বেশি তো 10টা নিয়েছি। তা ওই এখন দেখি আপাতত করে দেখা যাক কেমন হয়।